এমনিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে শুরু করে 100 দিনের কাজের প্রকল্পের টাকা আমাদের রাজ্য এখনো পায়নি। বিভিন্ন দুর্নীতির অভিযোগে কিন্তু এই টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, তার উপর আবার নতুন করে ভয় চেপেছে রাজ্য সরকারের উপরে। হ্যাঁ, অনুদান বন্ধের ভয় আবারও চেপেছে। একটি প্রকল্পের অনুদান বন্ধের ভয় এর আশঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে, আপনাদের এই সম্পর্কে জানাবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন, আর ভিডিওকে অবশ্যই লাইক করে অন্যদের সাথেও শেয়ার করে দিন। জেনে রাখুন, নতুন করে এই অনুদান বন্ধের ভয়ে রাজ্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিতেও শুরু করেছে। অনুদান বন্ধের ভয় নাম ফলকে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার নির্দেশ দিয়েছে আমাদের রাজ্য সরকার। যে রকম কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার চাপ ইতিমধ্যে তৈরি হয়েছে, এবার পুরো এলাকায় সরকারি আবাস হাউস ফর অল বা সবার জন্য বাড়ি প্রকল্প। গ্রামীণ অঞ্চলের জন্য যেমন প্রধানমন্ত্রী আবাস প্রকল্প রয়েছে, ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুরো অঞ্চল এলাকার জন্য যে চালু রয়েছে হাউস ফর অল, অর্থাৎ বাংলা যেটাকে আমরা সবার জন্য বাড়ি প্রকল্প বলে থাকি, সেই বাড়ি প্রকল্পের বাড়িতে বাড়ির যে নাম ফলক রয়েছে তাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই কথাটা লেখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই টাকা বন্ধ আগামী দিনে যাতে না হয় তার জন্য কিন্তু রাজ্য সরকার প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করেছে। আগে একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে ফেলার অভিযোগ আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে উঠেছে, পাল্টা যুক্তি আমাদের রাজ্য সরকারও দিয়েছেন, তবে এবার কিছুটা ভিন্ন দৃশ্য দেখা গেল। রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই সুর নরম করল আমাদের রাজ্য সরকার। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে পুরো এলাকায় হাউস ফর অল বা সবার জন্য বাড়ি প্রকল্পে যে সরকারি আবাস তৈরি হচ্ছে সেখানে বাড়ির ফলকে সম্প্রতি বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম সহ অন্যান্য বার্তা লেখার নির্দেশ দিয়েছে আমাদের রাজ্য সরকার। যাই হোক, রাজ্য সরকারের এই পদক্ষেপ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। কোনো কারণেই যেন আমাদের রাজ্যের প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে না রাখতে পারে, তার জন্য যা করণীয় তা অবশ্যই করতে হবে। না হলে কিন্তু টাকা আটকে থাকলে আমার আপনার মতো সাধারণ মানুষেরই ক্ষতি। আপনি কি মনে করেন এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।